নবীজির ভবিষ্যৎবাণীগুলো কিয়ামতের আলামতগুলো একটা একটা করে ফুটে উঠছে। এই যে 149 দিনে বাচ্চা নষ্ট করতে পারবে আপনার জঙ্গিপুরে আর লালগোলা টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলো আর ময়লা থাকবে না, ওগুলোতে ভ্রণ পড়ে থাকবে, বাচ্চা পড়ে থাকবে। আমার ভাই শুনলেন, নবীজি বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যভিচার করবে। এই মোলবিরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারবো না, মাদ্রাসা থেকে বেরুতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা হালত থেকে আমাদেরকে হেফাজত করো। এই হালত পয়দা হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও, এই দুনিয়াতে রেখো না, বড় বিপদজনক হয়ে পড়বে এই সমাজ। এই সমাজ ব্যবস্থা বিপদজনক রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে, শুধু তাই নয় সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে, রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে। এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে। পেট ভাড়া, পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে? তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জরায়ুতে নিক্ষেপ করা হবে, তার পেটে ভরে দেওয়া হবে, তোমার বাচ্চা হবে বাঁধির পেটে, তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত। ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন ওটা নাজায়েজ বাচ্চা, ওটা হারাম বাচ্চা। শুনলেন, আজকে বড় চক্র আপনার ওপরে কি করে খাটছে। আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে, অথচ এই মৌলবিদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি। মৌলবি সাহেব ঠিক আছে, আমি বলে যাচ্ছি পৃথিবীর যাদের মধ্যে ইলম আছে, যারা খাঁটি হাকিকাত হক্কানি আলেম হবে, আলিমে দিন হবে, তারা কখনো তোমার এই পাপটাকে ছাই দিবে না, তোমার এই কাজকে মেনে নিবে না। গোটা পৃথিবীর মৌলবিকে যদি এক কাছে করে নিকাহ পড়াও, নিকাহ হবে না, হারাম, অবৈধ সম্পর্ক হবে। আমার কাছে ফোন এসছে অনেকদিন আগে, একজন শুনলেন আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায়, সেকেন্ডের মধ্যে ছোট্ট কুলুতে জড়িয়ে পড়ে পাপে, কেরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই। আমাদের দেশের ছেলেরা কি বলে, সালি আদি ঘরবালি বলে না, বলে না, যারা বলবে তাদেরকে জুতো করে মারবেন। সালি খুব ডেঞ্জার, সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আমাদের দেশের যদি কেউ বলে ভাই আমাকে একবার লালগোলায় নামিয়ে দিয়াই না সাইকেলে করে, এখন তো মোটর সাইকেল আছে, ভাই একবার চলে, যদি বোন বলে মাসে যাবে চল যা কেন টোটো পেয়ে যাবি, আর যদি সালি বলে ভাই আমাকে একবার চলো তো ইতাই জঙ্গিপুরে নামিয়ে দেবে, দূর খেপি জঙ্গিপুর, তো ভালো করে টিপে ধর আমাকে, বহরমপুর চলে যাবে, শেষই হচ্ছে না রাস্তা। যদি বহরমপুর আসে এত তাড়াতাড়ি বহরমপুর চলে এলাম, সালি যে মানুষের আদর্শ বলে দিই। স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে, হ্যালো তুমি ভাত খাবে না, তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি, রান্না হয়ে গেছে, এ রাখ ফোনটা, দিয়ে দিলি আমাকে, কাজে আছি। ও বাবা, বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে, স্বামী কোথায় আছেন আপনি আসুন একটু খানা খাবেন, আপনার জন্য খাবার রেডি করেছি, বউকে মিজাজ। আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে জঙ্গিপুর থেকে মোটরসাইকেল, হ্যাঁ তুমি কেমন আছো, তোমার লেগে পড়ে গেল, কবে ঝাঁটা খাবিবে। প্রেমিকার জন্য সময় আছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে, দুঃখ হয় না। বিবি যদি ভালোবেসে ফোন করে, শুনেই এরপরে আমি বলে যাব, আর বেশি টাইম নেই, মমিনের কথা বলে যাব, সবাই মমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই মমিনদের আখলাকটা বলে দিই, যারা পরকিত মমিন হবে বুঝতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করলেন, কাদাফলাহাল মুমিনুন, হে আমার নবী পরকিত মুমিন কারা, তাদের এক নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে তারা হচ্ছে পরকিত মুমিন। 5 মিনিটের নামাজে তারা 10 মিনিট খরচ করে,
তারা হচ্ছে প্রকৃত মুমিন। আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করতে হবে, নামাজের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে। ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আমার আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, তবে তোমার নামাজে মনোযোগ যাবে। আমাদের দেশের লোক নামাজে কখন মসজিদে ঢুকে জানেন, যখন তকবীর শুরু হয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার সাদর লা ইলাহা ইল্লাল্লাহ সাদর, তখন ঢুকছে ছুটে উজু করে, আর মনে পড়ছে না দোকানে চাবি লাগাইছি না লাগাইনি। ফেরেশতারা বলছে আল্লাহ এখনো সুরা ফাতেহা শুরু করে নাই, ও এখন টাকা গুনছে দাঁড়িয়ে। নামাজটা পাইকিরি নামাজ, ইসলাম নিষেধ করেছে। যদি বলেন মন না কখন ঢুকবো, আপনি যদি জিজ্ঞেস করেন হে মৌলবি আমরা মসজিদে কখন প্রবেশ করব, আমাকে নয় কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো মানুষ কখন মসজিদে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নকল করলেন সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও যখন তোমাদেরকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য খেতি বাড়ি বন্ধ করে দাও, আর তোমরা আল্লাহর ঘরে ছুটে এসো। তারপরে যখন নামাজ হবে পরের আয়াতে আল্লাহ বললেন ফাইদা কুদিয়া সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াদাবু মিন ফাদলিল্লাহ ওয়াদকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী যখন তোমাদের আবার নামাজ হয়ে যাবে আবার হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আমার ভাইয়েরা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে ভাইয়েরা মায়েরা বোনেরা শুনে নাও, রাত 11টার সময় পানির বোতল নিয়ে মসজিদে চলে এসেছে, ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি ব্যাপার, বলে আজ ফাটিয়ে দেবো তাহাজ্জুদ পড়ে, তারা কেলানি খাবে, বুঝতে পেরেছেন না পারেননি, ফাটিয়ে দেবে ফেরেশতারা না, তাহাজ্জুদটাও আমার আল্লাহ নবীজিকে শিক্ষা দিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, প্রথমেই প্রশংসা করলেন হে আমার নবী শুনে নাও, তুমি যখন কম্বল আবৃতি করো আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে এত সুন্দর লাগে, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন নিসবাহু আমিন কুসমিনহু কালিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, তারপরে তোমরা তাহাজ্জুদে দাঁড়াবে, কুমিল লাইলা ইল্লা কালিলা, নিসবাহু আমিন কুসমিনহু কালিলা, জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর তোমরা যখন কোরআন পড়বে শুদ্ধভাবে কোরআন পড়বে, সুরের সঙ্গে মহাব্বতের সঙ্গে কোরআন পড়বে, আর তোমরা শুদ্ধভাবে কোরআন পড়বে